চানমাই থানার গোচর যদি নেয়ার গোচর আসে 13/19 সেই গোচর দীর্ঘদিন ধরে চার্জ হিয়ারিং চলি আসে আর আজি আদালতে সেই গোচর রায় দিছে। এই গোচর চারিজন একিউজ আসে অখিল গগৈ, ধৈর্য কোঁয়ার, মানস কোঁয়ার আর বিতু সোনোয়াল। আর কোর্টে চার্জর লেভেলতে গোটে কীজনক ডিসচার্জ করেছে আজি এই গোচরটার। আর আজি অখিল গগৈ এই গোচরটার ডিসচার্জ পালে লগে বাকি কীজন তো জামিনত আসে, আজি অখিল গগৈ মুক্ত আকাশ হোটেললে আহিব পারিব। কারো বিরুদ্ধে চার্জ ফ্রেম হওয়া নাই, গোটে এনআই এই গোচরটো চানমাই থানার গোচরটো ডিসচার্জ করে দিয়া হয়েছে গোটেকীজন একিউজক। তেখেতলোকর বিরুদ্ধে একো এনআই যা এলিগেশন আনিছিল সেখানে কোনো গ্রহণযোগ্য নহয় বলে কোর্টে রায় দিছে আর তেখেতলোকক ডিসচার্জ করেছে। কিমান দিনের ভিতর অখিল গগৈ উলাই আহিব পারে? হয় এনআই লৈছিল হয় অখিল গগৈ এই গোচরটোত জামিন পোৱা নাছিল এন আই গোচরটোত। বাকিকেইজন কিন্তু ধৈর্য কোঁয়ার, মানস কোঁয়ার, বিতু সোনোৱালে জামিন পাইছিল আর অখিল গগৈ জামিন সুপ্রিম কোর্ট পর্যন্ত গৈছিল, তথাপি নাকচ হয়েছিল। কিন্তু আজি যেটো সমগ্র তথ্য পাতি চাই যেতিয়া চার্জ হিয়ারিং হল, চার্জশিট দিয়ার পিছত এই চার্জ হিয়ারিংত অখিল গগৈর বিরুদ্ধে হেনে কোনো ডকুমেন্ট নাই যেটো কারণে তেখেতক চার্জ ফ্রেম করে কেস চলাব পাৰিব সেই ধরনের কোনো তথ্য পাতি নাপালে। গতি আজি গোটে গোচরটির পর অখিল গগৈক মুক্ত ঘোষণা করা হয়েছে, অভিযোগ মুক্ত হিসাবে ঘোষণা করা হয়েছে। আই পি সি, ইউ এ পি এ যিকোনো ধারা একো থাকা নাই, গোটেবিলাকৰ ডিসচার্জ করে দিয়া হয়েছে। হয় এই মুহূর্তে সকলবোৰ গোচৰৰ পৰা অখিল গগৈ মুক্ত হয়েছে। নাই আজি কোর্টের অর্ডার মতে এতিয়া অখিল গগৈ মুক্ত হব পাৰিব। আজি হয়তো কোর্ট জেললে যাওয়ার পিছন রিলিজ দিব, অখিল গগৈ মুক্ত হব। আজি না এতিয়ালৈকে তো কোনো গোচর নাই, সেইটো আমি তো কব নোৱাৰিম কিবা গোচর আহিব পাৰে নে নোৱাৰে। কিন্তু এতিয়ালৈকে যোৱা 19 চনৰ ডিসেম্বর মাহত এৰেষ্ট কৰাৰ পিছত অখিল গগৈক 13টা গোচৰত এৰেষ্ট কৰা হৈছিলে। সেই 13টা গোচৰ 2টা এন আই এক দিয়া হৈছিলে। সেই এন আই এ যিকেইটা গোচৰ সেই গোচৰকেইটাত আজি 2টা গোচৰ চাবুৱা গোচৰটো যেতিয়া ডিচাৰ্জ কৰা হ'ল আৰু আজি যিটো চানমাৰী থানাৰ গোচৰ আছিলে সেই গোচৰটো অখিল গগৈকে সৈতে গোটেইকেইজনক ডিচাৰ্জ কৰিছে। গতিকে এতিয়া আজি তাৰিখত অখিল গগৈৰ বিৰুদ্ধে কোনো গোচৰ নাই। হয় এইটো ধৰি আচলতে মাৰ্চ মাহৰ পৰা এইটো চাৰ্জ আৰ্গুমেণ্ট চলি আছিলে, মাৰ্চ মাহৰ পৰা বহুদিন ধৰি চাৰ্জ আৰ্গুমেণ্ট চলিছে। আমাৰ পক্ষৰ পৰা ৰিপ্লাই দিয়া হ'ল আৰু যেতিয়া এন আই পক্ষৰ পৰা কালি আৰু অলপ সময় বিচাৰিছিলে, কোৰ্টে ক'লে যে বহুত সময় হৈছে, এইটো চাৰ্জৰ মেটাৰটো ইমান দীঘলীয়া সময় দিব পৰা নহয়, গতিকে এইটো যিহেতু ৰিপ্লাই দিয়াৰ বৰ বিশেষ নিয়মো নাই, গতিকে এইটো ক্লোজ কৰি দিয়া হৈছে। আৰু যিটো এন আই যিটো আবেদন কৰিছিলে সেই কথাটো কোৰ্টে অগ্ৰাহ্য কৰিলে আৰু আজি গোচৰটো ৰায় প্ৰদানৰ কাৰণে দিন ধাৰ্য কৰিলে। এন আই হৈ তেখেতলোকৰ পি পি আছিলে আৰু কালি এই গোচৰটোত আচলতে এডভোকেট জেনেৰেলে এপিয়াৰ কৰিছিলে।